নমস্কার, সোজা ঘর রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি মুসুরির ডাল দিয়ে আর কুল দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে আসলেই এখানে মুসুরির ডাল দিয়ে দেবো। মুসুরির ডালটা কিন্তু আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। ভালো করে মুসুরির ডালটা এখানে সেদ্ধ করে নিতে হবে, আর উপরে যেই সাদা ফেনাটা রয়েছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। ডালটা সেদ্ধ করার জন্য একটু অপেক্ষা করতে হবে, প্রয়োজন মতন একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে গ্যাসের আঁচটা আবারও বাড়িয়ে দিয়ে কিছু লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেছে, এবার ডালটা আমি ভালো করে হাতার সাহায্যে একটু গলিয়ে নেব। দিয়ে আবারও গরম জল এখানে আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা কুলগুলো এক এক করে আমি ডালের মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডালটা ভালো করে নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নেব। দিয়ে পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালটা এখানে ভালো করে ফুটে গেলে একটা পাত্রে আমি নামিয়ে নেব। কুল দিয়ে মুসুরির ডালের রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো করে কড়াইটা আবারও ধুয়ে নিয়ে সর্ষের তেল গরম করে সর্ষে এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আবারও এখানে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট। ডালটা ফুটে আসলে এখানে কিন্তু একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি কুল দিয়ে মুসুরির ডালের টক করছি। টক ডাল, টক ডালটায় কিন্তু সামান্য পরিমাণ একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দুই একটা কুল কিন্তু এখানে আমি একটু ফাটিয়ে দেবো, আর পরিমাণ মতন আবারও আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব একটি পাত্রে। এখানে কুল দিয়ে মুসুরির ডাল আমার তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন, একবার হলেও কিন্তু বাড়িতে এই ডালটা তৈরি করে খাবেন।